السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. الله نبي بولتن من يريد الله به خيرا يفقه في الدين. الله جار ভালাই চান, যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকে দিনকে জানা বুঝার এবং দিনের পথে চলার সুযোগ দান করেন। আমরা এই পথে আসাটাই প্রমাণ করে যে আল্লাহ আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চাচ্ছেন। সে কারণেই লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা বাছাই করে আমাদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর দিন কায়েমের আন্দোলন এটি আমাদের নতুন কোন আবিষ্কার করা বিষয় নয়। পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। সে আদম আলাহ ইসলাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাহ ইসলাম পর্যন্ত নবীদের নেতৃত্বে আল্লাহ রাবুল আলমিন ইসলামী আন্দোলনকে পরিচালনা করেছেন। ইসলামী আন্দোলন মূলত আল্লাহর ইবাদত এবং খেলাফতের দায়িত্ব পালনের সর্বাত্মক প্রচেষ্টাকেই বলা হয় ইসলামী আন্দোলন। আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় যে জন্য সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য কোরআনে পাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এখানে খাওয়া দাওয়া পূর্তি করো এই জন্য আমাদেরকে পাঠাননি। একটি নির্দিষ্ট জিম্মাদারি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদের সীমাহীন জীবনের মধ্য থেকে 60-70 বছরের জীবনের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। এই সময়টি যদি আমরা আল্লাহর ইবাদত এবং খেলাফতের দায়িত্বে পূর্ণভাবে কাজে লাগাতে পারি তাহলে কোটি কোটি বছরের শান্তির জীবন, জান্নাতের জীবন আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। ফলে দুনিয়ার এই জীবনটি আমাদের জন্য কামাই রোজগারের জীবন নয়, পূর্তি করে সময় অতিবাহিত করার জীবন নয়, বিলাস জীবন যাপন করে জীবনকে উড়িয়ে দেয়া এই জন্য এই জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। এটিকে আমাদেরকে আখেরাতের কর্মক্ষেত্র হিসেবে, আখেরাতের সাফল্যের জন্য প্রয়োজনীয় পাথেয় সঞ্চয়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 60-70 বছরের জীবন দিয়েছেন। আজকে জীবনের হাকিকত থেকে গোটা দুনিয়ার মানুষ তো গাফিল, আমরা মুসলমানরাও গাফিল হয়ে গিয়েছি, যার কারণে জীবনটাকে কি কাজে লাগাবো তা অনেকে আমরা জানি না। এবং অধিকাংশ মানুষই আমরা মনে করি যে এই জীবনটাকে আমরা যদি টাকা পয়সা দন দৌলত বাড়ি গাড়ি অর্জনের কাজে লাগাতে পারি তাহলেই সার্থকতা আসবে, তাহলেই সফলতা আসবে। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা এই জীবন আমাদেরকে দেননি, আমাদেরকে জীবন দিয়েছেন এখানে আল্লাহর গোলামি আমরা করব এবং অন্য মানুষকে আল্লাহর গোলাম রূপে গড়ে তোলার জন্য দায়িত্ব পালন করব। নিজেরা আল্লাহর গোলামি করা এটাকে বলা হয় ইবাদত, আর অন্যকে আল্লাহর গোলাম বানানোর জন্য কাজ করা এটাকে বলা হয় খেলাফত। সুতরাং আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব আমাদের ব্যাপারে আছে, আর অন্য মানুষের ব্যাপারেও দায়িত্ব আমাদের উপরে আল্লাহ তাআলা অর্পণ করেছেন। এই দায়িত্ব পালনের জন্যই মূলত আমরা ইসলামী আন্দোলনে এসেছি। ইসলামী আন্দোলন কোরআনের পরিভাষায় এটাকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়, অর্থাৎ আল্লাহর দিনকে মানা এবং সমাজে প্রতিষ্ঠার জন্য সর্বশক্তি নিয়োজিত করা, জান মাল সময় শ্রম যোগ্যতা মেধা এ পথে কাজে লাগিয়ে আল্লাহর নবী রসুলগণ এবং রসুল পাকের সাহাবায়ে কেরাম যেভাবে জীবন উৎসর্গ করেছেন আমাদেরকেও সেভাবে আমাদের জীবনকে আল্লাহর গোলামের জন্য এবং মানুষকে আল্লাহর গোলাম রূপে গড়ে তোলার জন্য উৎসর্গ করতে হবে। সেজন্যই মূলত আমরা এই আন্দোলনে এসেছি। আমরা এই আন্দোলনে আসার পেছনে যে উদ্দেশ্য রয়েছে আমাদের গঠনতন্ত্রে সেটা বলে দেওয়া হয়েছে, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে আল্লাহর সন্তুষ্টি অর্জন হচ্ছে জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য। আর জামাত ইসলামীতে যারা আমরা সামিল হয়েছি আমাদেরও জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা দুনিয়াতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে মানুষের জন্য একটি শান্তির আবাস তৈরি করে আমরা আল্লাহর দরবারে পৌঁছতে চাই, তার সন্তুষ্টি অর্জন করতে চাই। কাজটা হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন মেনে চলার জন্য সর্বাত্মক চেষ্টা করা, সঙ্গবদ্ধ ভাবে চেষ্টা করা, ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করা,
এবং এজন্যই প্রয়োজনীয় যোগ্যতা দক্ষতা অর্জন করা। এই কাজটি যদি আমরা করতে পারি তাহলে তার রেজাল্ট হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত। এই কাজটি না করে আল্লাহর সন্তুষ্টির জন্য যতই আমরা মায়া কান্না করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যাবে না। সে কারণে আমরা যারা ইসলামী আন্দোলনে এসেছি, আমাদেরকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সর্বশক্তি নিয়োজিত করতে হবে। ইসলামী আন্দোলনে আমরা আসার পর থেকে এ পর্যন্ত আমাদের এই কাজে কতটুকু হক আদায় করে করা দরকার, সেই বিষয়টি আমাদের সকলকেই চিন্তা ভাবনা করে এগোতে হবে। কারণ আল্লাহর কাজ, আল্লাহর দিনের কাজ, মানুষকে হেদায়েতের কাজ, এটা যেন তেন ভাবে করা যায় না। এটা যদি কেউ করতে চায় তাহলে তাকে হৃদয় মন লাগিয়ে করতে হবে, এখলাসের সাথে করতে হবে। এটার জন্যে সময় শ্রম যতটুকু প্রয়োজন ততটুকু বরাদ্দ করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়া ইজতাবাকুম, তোমরা আল্লাহর পথে হক আদায় করে চেষ্টা চালাও, এই জন্যই তোমাদেরকে মনোনীত করা হয়েছে। কিন্তু আমরা ইসলামী আন্দোলনে এসে কাজটাকে এভাবে হক আদায় করে আমরা করতে পারছি না। আমরা এই কাজে অনেক সময় অবহেলা করে থাকি, অনেক সময় দায় সারা মনোভাব নিয়ে আমরা কাজ করি, অনেক সময় আমাদের মধ্যে কাজে কোনো আগ্রহ থাকে না, দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা আমাদেরকে এই কাজ থেকে ভুলিয়ে রাখে। কেউ কেউ এই কাজের চেয়ে দুনিয়ার কাজকে আমরা বেশি অগ্রাধিকার দেই, প্রায়োরিটি দিয়ে থাকি। এইভাবে বিভিন্ন আঙ্গিকে আমাদের মাঝে একটা অবহেলা, একটা দুর্বলতা, একটা অবসাদগ্রস্ততা কাজ করছে, আর এভাবেই আমাদের জীবনের মূল্যবান সময় চলে যাচ্ছে। এবং এক সময় আমরা হয়তো অন্তিম জায়গায় পৌঁছে যাব, তখন অনুভূতি হবে কিন্তু কাজ করার সময় আর পাওয়া যাবে না। সে কারণে যারা আমরা ইসলামী আন্দোলনে এসেছি, আমাদেরকে সব সময় এ বিষয়টি চিন্তায় রাখতে হবে যে আল্লাহর দিনের কাজ, এটা আমাদেরকে সর্বশক্তি নিয়োজিত করে করতে হবে। আমাদেরকে এই কাজে সকল চেষ্টা তদবির আমাদেরকে নিয়োজিত করতে হবে। আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর দিনের কাজে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু ইফতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুকলিকা, ও হায়াতিকা ক্বাবলা মাউতিকা। পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের মূল্য তোমরা দাও। একটি হচ্ছে যৌবনের মূল্য তোমরা দাও বার্ধক্য আসার পূর্বে, সুস্থতার মূল্য দাও অসুস্থতা আসার পূর্বে, সচ্ছলতার মূল্য দাও অসচ্ছলতায় পড়ে যাওয়ার পূর্বে, ব্যস্ততার মূল্য দাও ফারাগাকা কাবলা শোক লেখা, ব্যস্ততার পূর্বে অবসর সময়ের তোমরা মূল্য দাও, তো হায়াতাকা কাবলা মাউতেকা, আর মৃত্যু আসার পূর্বে তোমাদের এই মূল্যবান জীবনের তোমরা মূল্য দাও। অর্থাৎ এই পাঁচটি জিনিস হচ্ছে মুমিনের জীবনকে সমৃদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। যারা এই পাঁচটি বিষয়কে অনুধাবন করতে পারবে, পাঁচটি বিষয়কে যারা উপলব্ধি করতে পারবে, তারাই নিজেদের জীবনকে খুঁজে পাবে, আদারওয়াইজ তারা তাদের জীবন থেকে বিস্মৃত হয়ে যাবে। সেজন্য আমরা যারা এসেছি আন্দোলনে, আমাদেরকে প্রতিনিয়তই আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর হুকুম আহকাম পালনের দিকে, মানুষকে আল্লাহর গোলাম রূপে গড়ে তোলার দিকে আমাদেরকে নজর দিতে হবে। আল্লাহর নবী দায়িত্বটি আমাদের উপরে দিয়ে গিয়েছেন, তারাক্তু ফিকুম আমরাইন মা ইন তামাসসাক্তুম বিহিমা লান তাদিল্লু, আমি তোমাদের নিকট দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে সুন্নাহ, যতদিন তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে গোমরা হবে না। সুতরাং কোরআন এবং সুন্নাহ আমাদেরকে প্রতিনিয়ত আহ্বান জানাচ্ছে, কোরআনের শিক্ষাকে তোমরা মজবুত ভাবে ধারণ করো,
সুন্নার শিক্ষাকে রাসুলের আদর্শকে তোমরা মজবুত ভাবে ধারণ করো, কারণ তোমাদের জীবন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তোমরা এই জীবন এই 60-70 বছরের জীবনেই তোমাদেরকে আল্লাহর দিনকে মজবুত ভাবে ধারণ করে সফলতার দ্বার উন্মুক্ত করতে হবে, দুনিয়াবাসীকে সফল পথ দেখাতে হবে এবং পরকালে এর বিনিময় হিসাবে আল্লাহর কাছ থেকে তোমাদেরকে পুরস্কার পেতে হবে। কিন্তু সময় আমাদের হাতে খুব কম। একজন কবি মানুষের জীবনের সময়ের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে সাধারণত ঘড়ির কাঁটা যখন টিক টিক করে আওয়াজ দেয়, আমরা এটা শুনি, আমাদের কাজে আমাদের কানে এটা ভেসে আসে যে সেকেন্ডের কাঁটা ঘুরতেছে, তার আওয়াজ হচ্ছে। কবি বলছেন যে এই সেকেন্ডের কাঁটা যে আওয়াজ দিল, এটা নিছক কোন আওয়াজ নয়। এই আওয়াজটা অর্থাৎ একটা সেকেন্ড যে চলে গেল, ঘড়ির কাঁটা যে আওয়াজ দিল, এই আওয়াজটা বনি আদমের জন্য একটা সতর্ক বাণী। এই আওয়াজ এটা বলে দিচ্ছে যে হে আল্লাহর বান্দারা, সতর্ক হও, তোমার জীবনের একটি সেকেন্ড চলে গেল, যে সেকেন্ডটি চলে গেল সেটি আর কোনোদিন ফিরে আসবে না। সুতরাং এই সময়কে যদি আমরা কাজে লাগাতে না পারি, সুস্থতাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, আমরা আমাদের অবসর সময়টাকে খেয়ে পরে ঘুমিয়ে আরাম আয়েশে অতিবাহিত না করে এটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমরা চূড়ান্তই ব্যর্থ হব। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমরা এই পথে এসেছি। আমাদের চেয়ে অনেক যোগ্য লোক আছে যারা ইসলামী আন্দোলনে আসার সুযোগ পায়নি বা আসার তৌফিক তাদের হয়নি, কিন্তু আমাদের মতো অনেক নালায়েক লোক, এদেরকে আল্লাহ তাআলা এই নবীওয়ালা কাজে সামিল করার সুযোগ দিয়েছেন। সুতরাং এই কাজে যাতে আমরা আমরণ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমরণ যাতে আমরা মজবুত ভাবে থাকতে পারি, সক্রিয় থাকতে পারি, আমরা সব ধরনের বাধা প্রতিবন্ধকতা মোকাবিলা করে এ পথে যাতে আমরা এগিয়ে যেতে পারি, কোন ধরনের হুমকি ধমকি লোক লালসা যাতে আমাদেরকে এই পথ থেকে বিচ্যুত করতে না পারে, এই ধরনের একটি দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে মাঠে ময়দানে ভূমিকা পালন করতে হবে। সংগঠন বিভিন্ন সময়ে আপনাদেরকে নির্দেশনা দেবে, নির্দেশ দেবে, বই পুস্তক থেকে শুরু করে যাবতীয় নির্দেশনার মধ্য দিয়ে আমাদেরকে একজন ভালো মুসলিম রূপে, একজন ভালো ইমানদার রূপে গড়ে তোলার জন্য সংগঠন যে গাইডলাইন দেবে, সে গাইডলাইন অনুসরণ করে আমরা যদি চলতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও সফল হব, পরকালেও আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে ভূমিকা পালন করার তৌফিক দান করুন, এই কামনা করে আমিন। এই কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।